যদি এক কথায় প্রশ্ন করা হয় যে বিশেষাঙ্গ বা পেনিস বড় করার কি কোনো ওষুধ আছে বা কোনো চিকিৎসা আছে, তাহলে এক কথায় এর উত্তর হবে সরাসরি কোনো ওষুধ নেই। আর যদি এরকম প্রশ্ন হয় যে পেনিস বা বিশেষাঙ্গ বড় করার সহায়ক কোনো ঔষধ আছে কিনা যেগুলো সহযোগিতা করতে পারে বা পেনিস বড় করতে পারে, সেই ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে বলা যেতে পারে হ্যাঁ ঔষধ আছে। হ্যালো ভিউয়ার, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান প্রাইভেট প্র্যাকটিশনার। চলুন আমরা এই বিষয়টি একটু জেনে নিই। বন্ধুরা, হোমিওপ্যাথিতে এমন অনেক ঔষধ আছে যেগুলো ইরেকশান খুব দ্রুত বাড়িয়ে দেয়, প্রিম্যাচিওর ইজাকুলেশন কমিয়ে দেয় অর্থাৎ দ্রুত বীর্যপাত কমিয়ে দেয়, টাইমিং বৃদ্ধি করে এবং ইরেকশান অনেক গুণ বৃদ্ধি করে, এরকম অনেক ঔষধ আছে যেগুলো আমি এর আগে আলোচনা করেছি। কিন্তু পেনিস এনলার্জ হয় এরকম কোনো ঔষধ নিয়ে আলোচনা সরাসরি করা হয়নি। সাইদুনিয়া ভুলগারিস নামে একটি ঔষধ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দেয়া হয়েছিল। আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি ঔষধের নাম বলবো যে এই ঔষধগুলো আপনাদের বিশেষ অঙ্গের কিছু অর্গানকে প্রসারিত করবে, যার ফলে পেনিস আপনার বড় মনে হবে। আসুন আমরা জেনে নিই ঠিক কি কারণে পেনিস ছোট হয়ে যায়। প্রশ্নগুলো বেশিরভাগই আসে যে স্যার, আবার পেনিস একটা সময় বড় ছিল, ভালো ছিল এবং দীর্ঘদিন পরে বিভিন্ন কজ দেখানো হয়, যেমন মাস্টারবেশন বা অতিরিক্ত স্বপ্নদোষ অথবা অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে অনেক বছর পরে অর্থাৎ 5-7 বছর পরে একটা সময় পেনিস নিস্তেজ হয়ে যায়, শিথিল হয়ে যায়, পেনিস স্মল হয়ে যায়। এই কমপ্লেনটি সবচেয়ে বেশি পাওয়া যায়। বধুরা, আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলোতে বলেছি যে পেনিস যদি ছোট হয়ে যায়, এটি এনলার্জ করার জন্য আপনাকে প্রথমে ইরেকশান বাড়াইতে হবে। এটি এখনও এর মধ্যে এই কন্ডিশনটা এখনও রাখা হচ্ছে যে পেনিস যদি ছোট হয়ে যায় অবশ্যই এটি এনলার্জ করার জন্য আপনার ইরেকশান বাড়াইতে হবে। এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ঔষধ বলেছি, তার মধ্যে যেমন এক্সাম্পল স্বরূপ অ্যাগনাসকাস বলেছিলাম। আবার পেনিস যদি ইরেক্ট হয় কিন্তু টাইমিং কম হয়, সেই ক্ষেত্রেও বিভিন্ন ঔষধ সম্পর্কে বলেছি, এবং মানসিক যেই প্রেশারাইজডগুলো করার দরকার, মেন্টাল যেই ফ্রিলেস থাকার দরকার, যেমন ঘুম বেশি বেশি ঘুমাইতে হবে, 6-7 ঘন্টা মানে স্বাভাবিক মাত্রায় ঘুমাইতে হবে, মানসিক চাপ কমাইতে হবে, এগুলো বলেছি। এখন 5টি ঔষধ যেগুলো আপনার সরাসরি পেনিস এনলার্জ না করলেও পেনিস এনলার্জ করতে যে এই যে ইরেকশানের যে ব্যাপারগুলো, পেনিস যদি নিস্তেজ শিথিল হয়ে থাকে সেই বিষয়গুলো আসলে বাড়িয়ে দেবে এবং পেনিস আগের চেয়ে এনলার্জ হবে, এরকম ফিল আপনার মধ্যে আসতেই পারে। প্রথমে আমরা এর মধ্যে যে ঔষধটি বেশি ব্যবহার করতে দেখেছি বা যে ঔষধটিতে বেশি ভালো কাজ হয়েছে সেটি হচ্ছে অশ্বগন্ধা। বন্ধুরা, অশ্বগন্ধা ঔষধটিকে সাধারণত হর্স পাওয়ারের সাথে তুলনা করা হয়, অলসো নোস অ্যাজ এ পয়জনিং। এটি বিশেষ করে ঘোড়ার ইউরিনের সাথে তুলনা, ইউরিনের মতো গন্ধ অর্থাৎ ঘোড়ার ইউরিনের মতো এই অশ্বগন্ধা হার্বস মানে গাছটির যেই গন্ধ সুগন্ধি সেটা এই গন্ধের সাথে মিলে যায়, এই জন্য এই নামে এটিকে সাধারণত বলা হয়, এটি আমরা প্রচলিতভাবে জেনেছি। আর এর শক্তি এনার্জিটি হচ্ছে অর্শের সাথে তুলনা করা হয়। অশ্বগন্ধা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন, এটি মাদার টিংচার আকারে আপনারা খেতে পারেন, এটি পেনিসের এনলার্জ করতে সাহায্য করে। নেক্সট যে ওষুধ, সেই ওষুধটি হচ্ছে ডামিয়ানা বা টার্নেরা। এই ওষুধটি সম্পর্কে আমরা বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি। এটি শুক্রের গুণগত মান বৃদ্ধি করে, শুক্রাণু ঘন করে, কিন্তু এটি পেনিস এনলার্জ করতেও বিভিন্নভাবে সহযোগিতা করে। বিভিন্ন কারণে পেনিসের যে ভেইনগুলো সেগুলো যদি সংকুচিত হয়, এটি সেবন নির্দিষ্ট মাত্রায় সেবনের মাধ্যমে ভেইনগুলো সংকুচিত হয়ে গেলে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়, একটু প্রসারিত হয়ে যায় ডামিয়ানা সেবনের মাধ্যমে। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি, এটি রিয়ার, এটি পাবেন না, তারপরেও নামটা বলার দরকার, জিঙ্গু বাইলোবা। অনেকে আবার মেসেজ করবেন কারণ এটির পপুলারিটি এতই যে ওষুধের নাম বলে অনেকে বলে যে ওষুধটা আমার লাগবে, কিন্তু আমার কাছে সংগ্রহ হয় নেই জিঙ্গু বাইলোবা। এটি আপনারা ইন্ডিয়া আর যে
ইন্ডিয়ার ঔষধ যারা অন্তত ইম্পোর্ট করে তাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন। দিস হোমিওপ্যাথিক মেডিসিন ইজ অলসো বিলিভ টু ইম্প্রুভ ব্লাড সার্কুলেশন, অর্থাৎ রক্ত চলাচল বৃদ্ধি করার মাধ্যমে আপনার স্পেশাল অর্গান এনলার্জড করে। আরেকটি ঔষধ চমৎকার কাজ করে, সেটি হচ্ছে স পালমেটো। এটি অ্যাভেলেবল না, তারপরও আপনারা যদি একটু কালেক্ট করে নিতে পারেন। এটি সাধারণত ব্লাড ফ্লু এবং যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে, হরমোন কম আছে, তাদের জন্য এটি ভালো কাজ করে। স পালমেট্রো যদি আপনারা এই ওষুধটি কালেক্ট করতে পারেন, এটি আপনারা ব্যবহার করতে পারবেন মাদার টিংচার আকারে। এবং লাস্ট যে ওষুধটি সেটি হচ্ছে সাইদোনিয়া ভলগারি, সেটিও বিশেষ অর্গান বৃদ্ধি করতে সহযোগিতা করে। এই সাইদোনিয়া ভুলগ্যারিস নিয়ে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। যে ওষুধগুলো বলেছি এগুলো সাধারণত মূল হার্বসগুলো স্পেশাল অর্গান এনলার্জ করতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। মূল হার্বস বলতে মাদার টিংচার, আপনারা যে কোনো একটি মাদার টিংচার অথবা দুই তিনটি মাদার টিংচার একসাথেও মিশিয়ে খেতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা 10-10-20 বা 10-30 ফোঁটা করে, অর্থাৎ তিনটি মাদার টিংচার সংগ্রহ করতে পারলে এটি মিক্সড করে 30 ফোঁটা করে আধা কাপ পানির সাথে মিশিয়ে 3 বেলা খাবারের পরে খাবেন। এভাবে 3-4 মাস যদি আপনারা খেতে পারেন, স্পেশাল অর্গানে ইরেকশান বেড়ে যাবে এবং ব্লাড সার্কুলেশান বৃদ্ধি পাবে। পেনিস সংকুচিত হয়ে গেলে এটি এনলার্জ হবে এবং এভাবে পেনিস এনলার্জ পরোক্ষভাবে করা সম্ভব, প্রত্যক্ষভাবে না, পেনিস পরোক্ষভাবে এভাবে বিভিন্ন সমস্যাগুলো দূর করার মাধ্যমে এনলার্জ করা সম্ভব। আশা করি আমি মূল ইনফরমেশান আপনাদেরকে বোঝাতে পেরেছি। যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আমার ডাক্তার ফরহাদ হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।